এই ভিডিও এর সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে, তাই সব তথ্য সঠিক নাও হতে পারে। ধন্যবাদে ইওর বাংলাদেশি কনজিউমার। সিম্ফনি বাজারে তাদের নতুন মডেল সিম্ফনি Z30 ফোনটি লঞ্চ করে দিয়েছে। কি কি থাকছে এই ফোনে, কি কি নতুন ফিচার অ্যাড করছে, তো না কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ইওর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। সো সিম্ফনি Z30 ফোনে আমরা কি কি পেতে যাচ্ছি? আমরা 6.52 ইঞ্চি বিশাল একটা ডিসপ্লে পেতে যাচ্ছি, এবং ক্যামেরা হিসেবে সিম্ফনি ইউজ করেছে আপনার তিনটা ক্যামেরা পিছনে 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা, প্লাস 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, প্লাস 5 মেগাপিক্সেলের আপনার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ক্যামেরার জন্য জাস্ট একটা ক্যামেরা ইউজ করেছে সিম্ফনি Z30, এখানে যেটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারির জন্য ফোনটা বস্ট হবে 5000 mAh ব্যাটারি নিয়ে এসেছে সিম্ফনি এই ফোনে। করেছে চিপসেট হিসেবে সিম্ফনি ফোন ইউজ করেছে 1.8 GHz অক্টাকোর। এই ফোনটি বাজারে অ্যান্ড্রয়েড 10L আসতে যাচ্ছে, এবং এই ফোনটা এক ভেরিয়েন্টই বাজারে আসবে, এটা হলো 3 GB র্যাম এবং 32 GB রমে। এই ফোন থেকে আমরা সর্বোচ্চ 4G সুবিধা লাভ করতে পারবো, এবং এই ফোনের আপনার ওয়াইফাই থাকছে। আপনার এই ফোন দিয়ে আপনি USB মডেম ইউজ করতে পারবেন, OTG সাপোর্ট থাকছে, প্লাস এই ফোন দিয়ে আপনি GPS ইউজ করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ইউটিউব চ্যানেল ইওর বাংলাদেশি কনজিউমারকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। গুড বাই।